আজ নিয়ে 5 দিন হলো জিনিসটা একইভাবে পড়ে আছে। শ্মশানের দিকটা কেউই আসে না, একদম নিরিবিলি। তাই মর্নিং ওয়াকের সময় এই জায়গাটা সনাতন বাবুর বিশেষ পছন্দ। কত রকম পাখির ডাক, অপরিচিত কত লতা গুল্ম, আর প্রভাতের লাল আবির গোলা পুকুরের শান্ত জল, নিঃসঙ্গ বার্ধক্যে এরাই সনাতনবাবুর নিত্য সঙ্গী। একসময় তিনি গল্প লিখতেন, প্রায় সব লেখায় ছিল স্বদেশ চেতনার গল্প। কলকাতার কয়েকটি নামী পত্রিকায় তার কিছু লেখা ছাপাও হয়েছিল, কিন্তু পেটের দায় কেরানির চাকরিটা নেওয়ার পর থেকে লেখালেখিটা একেবারে উধাও। ইদানিং এই মর্নিং ওয়াক আর এই পরিবেশ তাকে আবার নতুন করে ভাবনার রসদ জুগিয়েছে। সনাতনবাবু আবার লেখালেখি শুরু করেছেন। জিনিসটা প্রথম তিনি আবিষ্কার করেন রবিবার পুকুর পাড়ের সন্ধ্যামালতির ঝোপটার কাছে। প্রথমে খেলনাভাবে এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু কৌতূহলবশত কাছে গিয়ে দেখেন, না খেলনা তো নয়, এ একেবারে সত্যিকারের রিভলভার। দেশপ্রেমের গল্প লেখার সময় বন্দুক নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছিল, তাই আসল নকল চিনতে অসুবিধা হয়নি। ভয়ে গলা শুকিয়ে এসেছিল তার, পেটের কাছে একটা অদ্ভুত মোচড়। কে বা কারা ফেলে গেছে এটা এখানে? তবে কি এই শ্মশান আততায়ীদের জায়গা? নানা রকম ভাবতে ভাবতে সনাতনবাবু সেদিন ঘরে ফিরেছিলেন। স্থির করেছিলেন আর মর্নিং ওয়াকের সময় ওই দিকটায় যাবেন না। তবু নিজেকে দেওয়া কথা রাখতে পারেননি তিনি। রোজই অমোঘ আকর্ষণে সেই ঝোপটার কাছে গিয়ে দাঁড়ান তিনি, আজও এর ব্যতিক্রম হয়নি। তবে কি বুলেট নেই ভিতরে? ও কিছু বলে ফেলে গেছে এটা কেউ? এই 60 অর্ধ বয়সে রিভলভারের কোনো দরকার আছে? সনাতনবাবু ভাবতে থাকেন। নিজের সন্তান বিয়ের পরে অন্য জায়গায় ঘর বেঁধেছে, খানিকটা তারই শোকে বিহ্বল হয়ে অন্যটা মারা গেল, এর জন্য কি রিভলভার দেখে নিজের পুত্রকে ভয় খাওয়ানো যেতে পারে? বন্দুকের নল শক্তির উৎস। অফিসের বস শেষ বয়সে খুব কটু কথা শুনিয়েছে, একবার যদি ওর মুখোমুখি হওয়া যায়, কিংবা যে ছেলেগুলো 15th আগস্টের চাঁদা নিতে রোজ আসে ওদের যদি এইটা দেখায়। কিছুদিন আগে টিউশন থেকে ফেরার পথে লীনা দিদি ভাইয়ের ওড়না ধরে টানলো যে বখাটে ছেলেটা, ফর্সামুখ, ওই চায়ের দোকানে বসে থাকে, নিজেকে লিডার বলে পরিচয় দেয়, ওর বুকে একটা বুলেট যদি চালান করে দিই। সনাতনবাবুর মুখ শক্ত হয়ে আসে। না, এসব না, একটা আইডিয়া মাথায় এসেছে। চারপাশটা একটু ভালো করে দেখে নিলেন সনাতনবাবু। না, কেউ কোথাও নেই। রিভলভারটা তুলে নিয়ে সোজা পকেটে পুরলেন, এইবার কোনো দিকে না তাকিয়ে একেবারে বাড়ির পথে। কি অদ্ভুত, একদম ভয় লাগছে না, শুধু একটা উত্তেজনা। আজই আরো এক নতুন ইতিহাস সৃষ্টি হবে। বখাটে ছেলেটা চায়ের দোকানে হাজির। সনাতনবাবুকে দেখছে নাকি দেখেও দেখছে না? ওদের চকচকে চোখে কোনো বৃদ্ধ তো গাঁথা পড়ে না, তবে পকেটে বন্দুক থাকলে যে কোনো বৃদ্ধই যুবক হয়ে ওঠে। সদর দরজা খুলে একেবারে জানলার পাশে এসে থামলেন সনাতনবাবু। স্থির দৃষ্টি, কোল্ট .42, ভেতরে একটা আসল বুলেট, স্টেডি, ট্রিগারে হাত, টার্গেট সম্মুখে বিস্ফারিত চোখে খাটের উপর যে শুয়ে আছে তার নিজের শবদেহ, বৃদ্ধ, অলস, শক্তিহীন। আজ নিজেই নিজের মৃতদেহকে হত্যা করবেন সনাতনবাবু। সব কি ভয় পায়? এ এক অনন্য অনুভূতি। এই অনুভূতির কথা যদি সবাই জানতে পারত, যদি এটা নিয়ে 2 কলম লেখা যেত। এ কি, সনাতনবাবু পেন ধরতে পারছেন না কেন? মৃত্যুর পরেও দিব্যি বন্দুকের ট্রিগার ধরলেন, কিন্তু পেন ছোঁয়া যাচ্ছে না। সদর দরজায় আবার ধাক্কা। আজই তো 15th, ছেলেগুলো চাঁদা চাইতে এলো বোধ হয়। দরজা খুলে গেল, খাটের কাছে এসে সবাই অবাক। তাই বলি, এত পচা গন্ধ কেন? এ অরেন, শান্তু তাকে খবর দে, বুড়োটা মরেছে। ফর্সামুখের ছেলেটি বিছানার পাশে পড়ে থাকা চাদরটা নিয়ে সনাতনবাবুর মুখ ঠেকে দিল। আর কিছুক্ষণ পরেই জাগৃতি সংঘে ওই জাতীয় পতাকা উত্তোলন করবে।